বন্ধুরা, তোমরা বিভিন্ন রকম কালারফুল পেপার ব্যবহার করে একটা খুব সুন্দর লণ্ঠন বানাতে পারো, যেটি দিওয়ালি উৎসবের সময় তোমরা ব্যবহার করতে পারো, ঝোলাতে পারো। এটার জন্য আমাদের 9 সেন্টিমিটার স্কোয়ারের কালারফুল পেপার স্ট্রিপ লাগবে এবং কাঁচি, কালারফুল টেপ ইত্যাদি ইত্যাদি। প্রথমে 9 সেন্টিমিটার কার্ডটিকে হাফ ফোল্ড করে একটা সেমি সার্কেল ড্র করো এবং সেমি সার্কেলটি কেটে নাও। তাহলে দেখবে একটি বেশ গোলাকার সার্কেল তোমরা পেয়ে গেছো। এরকম অনেকগুলি তৈরি করো, অর্থাৎ 12 থেকে 16টা এরকম সেমি সার্কেল তৈরি করো। এখন অন্য একটা পেপার স্ট্রিপ নাও, যেটা 1 সেন্টিমিটার ছেড়ে দুই দিকে লাইন ড্র করো এবং যে সার্কেলগুলো বানিয়েছো, কালারফুল সার্কেলগুলো বানিয়েছো, প্রত্যেকটি এই স্ট্রিপের মধ্যেখানে স্ট্রিপে যুক্ত করো। এইভাবে প্রত্যেকটি সেমি সার্কেল স্ট্রিপের মাঝ বরাবর ঘনভাবে আটকে দাও গ্লু দিয়ে। এখন পেপার স্ট্রিপটির এক সাইডে গ্লু ব্যবহার করো এবং আরেক সাইডটিকে এটাকে সিলিন্ডারের মতো তৈরি করে বাঁকিয়ে এটাকে আটকে দাও। তাহলে একটা দারুণ সিলিন্ডার পাবে আর সাথে একটা সেমি সার্কেলের ডিজাইন। অন্য একটা স্ট্রিপ নাও, এটি মাঝ বরাবর ফোল্ড করো এবং এক ধার থেকে 1 সেন্টিমিটার চওড়া লাইন ড্র করে নাও এবং অন্য দিক থেকে খুব পাতলা স্ট্রিপ তোমরা তৈরি করো। 1 সেন্টিমিটার যে লম্বা লাইন করেছো সেই লাইনের ওপর পর্যন্ত এটি লণ্ঠনের ঝোলা তৈরিতে কাজ করতে লাগবে। এটিকেও একইভাবে তোমরা গ্লু ব্যবহার করে যে প্রথমে তোমরা যে সিলিন্ডারটি বানিয়েছো এটির উপরে র্যাপ করে দাও, আটকে দাও। তোমাদের এই লণ্ঠনটি অলমোস্ট কমপ্লিট, রেডি। এটাকে আরো সুন্দর বানাবার জন্য কালারফুল টেপ ব্যবহার করতে পারো। বিভিন্ন কালারের সেমি সার্কেল এবং ব্লু কালারের লণ্ঠনের ঝোলাটি বেশ রাত্রে যদি তোমরা ঝোলাও দারুণভাবে খুব সুন্দর লাগবে। দেখো, একটা যদি নাইট ল্যাম্পও জ্বালাতে পারো এর ভেতর। ভেরি বিউটিফুল অ্যাক্টিভিটি।